বাঙালির হাজার বছরের শৌর্য বীর্য, অপরিসীম বীরত্ব আর গর্বে গাথা অবিস্মরণীয় একটি দিন, বীরের জাতি হিসেবে আত্মপ্রকাশের ক্ষণ, নবজাতকের ন্যায় গগনবিদারী চিৎকারে পৃথিবীর মানচিত্রে নিজ অস্তিত্ব জানান দেওয়ার মুহূর্ত, দিনটি বিজয়ের, দিনটি শৃঙ্খল মুক্তির। কুয়াশার চাদর মোড়ানো হিম শীতল সকালে সব পথ এসে মেশে সাভারের জাতীয় স্মৃতিসৌধে, রাষ্ট্রীয় আচার শেষে স্মৃতির বেদী খুলে দিলে ঢল নামে সর্বস্তরের মানুষের হৃদয় নিংড়ানো ভালোবাসা নিয়ে হাজির হন দূর দূরান্ত থেকে। নিজেকে বাংলাদেশ হিসেবে অনেক বেশি গর্বিত মনে হয়, কারণ হচ্ছে কোনো দেশের জন্য, কোনো দেশের একটা স্বাধীনতার জন্য অন্য কোন দেশ মনে হয় এইভাবে যুদ্ধ করেনি। মুক্তিযুদ্ধের যে চেতনা বাঙালি জাতি প্রত্যেকটি বিষয়ে সেই চেতনাকে ব্যবহার করছে, সেই চেতনাকে অবলম্বন করে জাতি এগিয়ে যাচ্ছে। আমাদের যে 41 যে আমাদের ভিশন আছেন, আমরা আলহামদুলিল্লাহ আমরা এটা পুরো করতে পারবো। বিজয় মানে মুক্তি, আর সেই মুক্তি যদি হয় হাজার বছরের শৃঙ্খল ভাঙার, তবে তার প্রভাব পড়ে উদযাপনেও। তাই তো হৃদয় মন্দিরের বিজয় উচ্ছ্বাস আর বিজয়ের রং ছুঁয়ে গেছে পোশাককেও। আমার নাতিকে নিয়ে এখানে আসছি, আমার কাছে খুব ভালো লাগছে। সেটা জানতে পারে ছোট থেকে যে কি হয়েছিল 16 ডিসেম্বর, আমাদের স্বাধীনতা আমরা কিভাবে অর্জন করছি, কত কষ্টের বিনিময়ে। রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক কর্মীদের মাঝে শ্রদ্ধার্ঘ্য অর্পণের আয়োজনে প্রতি বছরের মতো এগিয়েছিল নতুন প্রজন্মের প্রতিনিধিরা, বাদ পড়েনি কোমলমতি শিশুরাও। বিজয় উদযাপনের ক্ষণেও পূর্ব প্রজন্মের কণ্ঠে উঠে আসে পাওয়া না পাওয়ার হিসেবের খতিয়ান। তারুণের প্রতি নানা অভিযোগ আক্ষেপ থাকলেও বিশ্বাস আর আস্থায় ছিল না কমতি। তরুণ দলপ্রত্যয় দেশের প্রশ্নে, দশের প্রশ্নে, দেশের স্বার্থে আমরা এক হব, রাজনীতি থাকবে, মতভেদ থাকবে, দেশের উন্নয়নের জন্য সেই ক্ষেত্রে যদি আমরা বেশি ফোকাস করি, সেই ক্ষেত্রে অবশ্যই রাজনৈতিক একটা ভালো আমাদের জন্য নিয়ে আসবে। বৈশ্বিক অর্থনৈতিক সংকট সহ আগামীর প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ বিশ্বে তরুণের শক্তিই হোক বাঙালির মুক্তির পথ। সোনার বাংলা থেকে বিপুল সম্ভাবনার বাংলাদেশ। 51 বছরে বাংলাদেশ এখন আর কেবল অনুসরণের নয়, বরং অনুকরণীয় বটে। তবে শুধুমাত্র আনন্দ উল্লাস আর উদযাপনের মধ্যে সীমাবদ্ধ না থেকে বিজয় হোক আত্মোপলব্ধি ও আত্মসমালোচনার হোক, নৈতিক মানবিক মূল্যবোধে জাগ্রত বাঙালি দুর্বার গতিতে এগিয়ে যাক তার কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রার পথে। সাভারের জাতীয় স্মৃতিসৌধ থেকে রাশেদ বাপ্পি, সময় সংবাদ।